ভগবান কোন লীলা কথা শুনি সংসার সিন্ধু উত্তীর্ণ হবার উপায় ভগবান রাম তো সমুদ্রে ডুব দেলে ব্যক্তি সংসার সমুদ্র পার হয়ে যায় রাম তো সেবন দ্বারা নিত্য পার্শ্বদ কিংবা পরিকর হয়ে যায় নানা প্রকার দুঃখ দালানল দ্বারা ক্লিষ্ট উৎপীড়িত জীব অন্য কোনসি প্লব বা নৌকা নাহি পাণ্ডিত্য ভিতর দেই প্রচুর অর্থ উপার্জন দ্বারা জীবনের সব সমস্যা মেটা যাই পারিব না একমাত্র ভগবত অনুশীলন ছড়া জীবন অন্য কোন উপায় নাই এই শিক্ষা শ্রীমৎ ভাগবতর শিক্ষা শ্রীমৎ ভাগবত অন্য এক সামনে ঠিক এই কথা কইছেন দশম স্কন্ধ ভাগবত জীবস্য দ সংসার কো বিমোক্ষণম ন দান অনর্থ হাথরিরত লীলাবতারেই সোদশপদীপকম প্রজ্বালয়ত তমহম প্রপদ্যে নারদ মুনি ভগবান কৃষ্ণ কৌচন্তি হে ভগবান জীবন চিরকাল অনর্থকারী এক শরীর সদান্তর সংশোধন অর্থাৎ বিচন করছন্তি কিন্তু শরীর কিপরি মুক্তি মিলবে সে কথা জানান্তি না আপন সেমান মুক্তি নিমিত্ত লীলাবতার সমূহ দ্বারা স্বকীয় দশ রূপ প্রদীপ প্রজ্বালিত করিথান্তি মু আপনার সময় পাউছি সংসারগ্রস্ত জীব ক্লেশভারে জর্জরিত জীব ভববন্ধন নেজরিত জীব ভব সমুদ্রে হাবুডুবু খাউছি খাচ্ছ হাবুডুবু ভাই যাচ্ছ ভেসে মায়ার বসে খাচ্ছ হাবুডুবু ভাই ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন পাপ তাপ ভয় শোকরু একান্ত বিমুক্ত হই কিপরি চালি আসিব তা সে জানে না জীব সংসার দুঃখ শোক ব্যাধি যন্ত্রণার মধ্যে পড়িছে বিপদটা উপস্থিত হয়েছি তা সে বুঝি পারছি অথচ কিপে তাকে জয় করিব তা জানে না এই অনর্থব শরীরটা ব্যাধি ক্ষুধা আনে ইন্দ্রিয় বৃদ্ধি পরিচালনায় উত্তেজিত করে স্বরটা অনর্থ আনে শরীরম ব্যাধি মন্দিরম স্বর নথিলে খাইবা পিবা বিশ্রাম নেবা মৃত্যুবরণ করিবা আদি হব না স্ত্রী পুত্র প্রতি মোহ হব না নানা প্রকার অনর্থব শরীর মুক্তি পাইবার উপায় কম এইপাই ভগবান লীলা বিস্তার করছন্তি লীলা কাহানী শ্রবণ করিবা পাই পড়িব কেই কইপারন্তি রামচন্দ্র আসলে ত্রেতা যুগরে কৃষ্ণ আসলে দ্বাপর যুগরে গৌরচন্দ্র আসলে পাঁচশ বর্ষ তলে আমি আজি বিংশ শতাব্দীর মনিষ বর্তমান তো কোনসি লীলা নাই আমার কিপরি ভগবান কেউ লীলা শ্রবণ করি ভব সাগর উত্তীর্ণ হবা মনে রাখন্তু ভগবান লীলা নিত্য নূতন তা শ্রীমদ ভারত গ্রন্থ মানকে লিপিবদ্ধ হয়েছে ভক্তমানে তাহাত কীর্তন করছন্তি বৈষ্ণব মানে কীর্তন করছন্তি শুদ্ধ ভক্ত মুখতা শ্রবণ কর পুনশ্চ ভক্তবান ভগবান নামাবতার অর্থাবতার বিরোধমান অনেক নাম রূপ বিগ্রহ চিহ্ন এক রূপ সেই ভগবান এই লীলাবতার জীবন প্রতি করুণা প্রকাশ নাম অর্চা ইত্যাদি লীলাবতার প্রকাশ করি অন্ধকারে প্রদীপ জ্বালি দিয়েছেন ভগবান নিজকে প্রকাশ করছেন ধরা দিয়েছেন সেই ভগবান শীর্ষ কমলরে যদি আমি প্রপন্ন হব তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়েযিব ভববন্ধন কটিযিব এ প্রসঙ্গে শ্রীমদ ভাগবতরে আর গোটে শ্লোক মধ্যে প্রণিধান যোগ্য দশম স্কন্ধ ভাগবত কুতো শিবম তচ্চরণাম্বুদাসবম মহান মনস্ত মুখ নিঃসৃতম কোচিত পিবন্তি যে কর্ণপুটে অলম প্রভু দেহমৃত দেহ স্মৃতি ছিদম ভগবান কৃষ্ণঙ্কর কুশল জিজ্ঞাসা প্রতি যুধিষ্ঠিরাদি শ্রুতগণ কৌছন্তি যাহা মহাজন মানক হৃদয় মুখদ্বার দিয়ে বহির্গত হই জীবগণকর সংসারে তো অবিদ্যার বিনাশ করি থাকে সে প্রকার আপনকর শ্রীপাদ পদ্মচর্ত মধু কেউ মানে যে মানে একবার কর্ণপুট দ্বারা পান করিথান্তি সে প্রকার আমার অমঙ্গল কিপরি সম্ভব হয়ে থাকে জীব অশিব অর্থাৎ অসুবিধা আক্রান্ত
ଯେଉଁମାନେ ଭଗବାନ ଚରଣାମୃତର ମଧୁପାନ କରିବେ ସେମାନଙ୍କର ସମସ୍ତ କଲ୍ୟାଣ ଦୂରୀଭୂତ ହେଇଯିବ, ସମସ୍ତ ଅସୁବିଧା ବିନାଶ ହେଇଯିବ। ଏ କୃଷ୍ଣ ଆପଣଙ୍କ ଚରଣାମୃତ, ନାମାମୃତ, ରୂପାମୃତ, ଲୀଳାମୃତ, ପରିକରାମୃତ ସବୁ ଅମୃତମୟ। ଆପଣଙ୍କ ନାମରେ କି ଆକର୍ଷଣ ଚୁମ୍ବକରେ ଟାଣ ନିହିତ, ଯିଏ ଜାଣନ୍ତି ସେ ଜାଣନ୍ତି। ଆପଣଙ୍କ ରୂପ ଦେଖିଲେ ଉଠିଯିବାକୁ ଇଚ୍ଛା ହୁଏ ନା, କଥା ଶୁଣିଲେ ଉଠିଯିବାକୁ ଇଚ୍ଛା ହୁଏ ନା, ଉଠିକି ପଳେଇଯାଉଛି କାହିଁକି ହେଲେ ଇଚ୍ଛା କରେ ନା। ନାମ ଜପ କରୁଛି, ନାମାମୃତ ପାନ କରୁଛି, ଛାଡ଼ିଦେବ କେମିତି ଗା ଶ୍ୟାମ ନାମେ କତ ମଧୁ ଅଛେ ଗୋ, ବଦନ ଛାଡ଼ିତେ ନା ପାରେ କି ମଧୁ ଅଛି ଶ୍ୟାମ ନାମରେ ଛାଡ଼ିଦେଉଛୁ। ଚାଖୁଛୁ କିଳେ ଚାଖୁଛୁ, କେମିତି ଲାଗୁଛି? ପିତା ଲାଗୁଛି ନାଇଁ, କେମିତି ଲାଗୁଛି ମା? ଆନନ୍ଦ ଲାଗୁଛି, ପିତା ଲାଗୁଛି ନା ମିଠା ଲାଗୁଛି ମା? ମୋ କଥାର ଉତ୍ତର ଦଉଛୁ ନା ତୋ କଥା କହୁଛୁ? ପିତା ନା ମିଠା, ମଧୁଟା କେମିତି ଗା? ମିଠା କହୁନୁ, ଆନନ୍ଦ କହୁଛୁ କାହିଁକି? ମଧୁଟା ଛାଡ଼ିଦେଉଛ, ମିଠା ଲାଗୁଛି ଛାଡ଼ିଦେଉଛୁ କେମିତି? ଇଚ୍ଛା କରେ ନା ନାମ ମାଳତୀକୁ ଛାଡି ଦବା ପାଇଁ। ସବୁ ଯେମିତି କେତେ ମାଳ ଆସିଲେ ହରିକୃଷ୍ଣ ହରିକୃଷ୍ଣ ଶେଷ ହେଲା, ବନ୍ଦ ହେଲା, ଶାଳ ଯିବା, କ୍ୟା କରୁଛୁ କେମିତି ଗା? ଯଦି ମିଠା ଲାଗୁଛି ତତେ ଏଟା ଠକଟା, ଠକଟା ନିତାନ୍ତ ଅନିଚ୍ଛା ସତ୍ତ୍ୱେ ସାଂସାରିକ କାର୍ଯ୍ୟ ନିମିତ୍ତ ଉଠିଯିବାକୁ ହଏ। ଆପଣଙ୍କ ନାମ ଛାଡି, ରୂପ ଛାଡି ଯିବାରୁ, କଥା ଛାଡି ଯିବାରୁ ଉପାୟ ନାହିଁ। ଭବ ସମୁଦ୍ର ପାର ହେବାକୁ ହେଲେ ଭଗବତଙ୍କ ନାମ ତ ଏକମାତ୍ର ଶୋଭନୀୟ, ଏକମାତ୍ର ଆଶ୍ରୟସ୍ଥଳ, ନିର୍ଭୟସ୍ଥଳ। ଭଗବାନଙ୍କ ଅମୃତମୟ ନୀଳା ସମୁଦ୍ରରେ ଡୁବ ଦେବାକୁ ହବ। ମହାତ୍ମାଙ୍କର, ମହାଦେବଙ୍କର ମୋହନୀୟ କଥା ଶୁଣିଲେ ଯୁଗ ଯୁଗାନ୍ତର ଘୁମ ଭାଙ୍ଗିଯାଏ। ତୁ ହଉଛୁ କେମିତି କିରେ? ଏଟା ଘୁମୁଛି, ଯୁଗ ଯୁଗାନ୍ତର ଘୁମ ଭାଙ୍ଗିଯାଏ, ଅଜ୍ଞାନନ୍ଦ ଦୂର ହେଇଯାଏ, ଜୀବ ଆନନ୍ଦ ସାଗରେ ନିମଗ୍ନ ହେଇଯାଏ। ଭାଗବତ ସେଥିପାଇଁ କହିଛନ୍ତି ଇଦଂ ଅନୁସ୍ମୃତି ଶ୍ରାବୟିତ୍ବା ମୁରାରେ ସରିତମ୍ ଅମୃତ କୀର୍ତ୍ତିର୍ବର୍ଣ୍ଣିତମ୍ ବ୍ୟାସ ପୁତ୍ରୈ ଜଗତ ଗଭୀଦଳମ୍ ତଦ ଭକ୍ତ ସତ୍କର୍ଣ୍ଣପୁରମ୍ ଭଗବତୀ କୃତ ଚିତ୍ତୋ ଜାତି ତତ୍କ୍ଷେମ ଧାମ। ସୁତ ଗୋସ୍ୱାମୀ କହୁଛନ୍ତି ହେ ମୁନିଗଣ ସୌନକାଦି ଋଷିମାନଙ୍କୁ, ମହର୍ଷି ସୁଖଦେବ କର୍ତ୍ତୃକ ମହାରାଜ ପରୀକ୍ଷିତଙ୍କ ନିକଟରେ ବର୍ଣ୍ଣିତ ଅକ୍ଷୟ କୀର୍ତ୍ତି ସମ୍ପନ୍ନ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ଏହି ଚରିତ କଥା ଜଗତର ଯାବତୀୟ ପାପନାଶକ ଏବଂ ତାଙ୍କର ଭକ୍ତଗଣଙ୍କର ପରମ ସୁଖାଭ କର୍ଣ୍ଣଭୂଷଣ ସ୍ୱରୂପ ହେଇଥାଏ। ଯେ ଏହା ଶ୍ରବଣ କରେ, ଅନ୍ୟ ନିକଟରେ କୀର୍ତ୍ତନ କରି ଶ୍ରବଣ କରାଏ, ସେ ତଦ୍ଗତ ଚିତ୍ତ ହୋଇ କାଳାଦି ଭୟ ରହିତ ତାଙ୍କର ମଙ୍ଗଳମୟ ଧାମ ଲାଭ କରନ୍ତି। ଭଗବାନଙ୍କର କଥା ମୃତ ଯେ ଭକ୍ତ ଆନୁଗତ୍ୟରେ ଶ୍ରବଣ କରନ୍ତି, ତାଙ୍କର ଆଦେଶ ତାଙ୍କ ଉପଦେଶ ପାଳନ କରିବାର ଇଚ୍ଛା ନେଇ ଅନୁକ୍ଷଣ ନିଷ୍ଠାର ସହିତ ନିୟମ କରି ଶ୍ରବଣ କରନ୍ତି, ତାଙ୍କର ସଂସାର ଜ୍ୱାଳା ଦୂରୀଭୂତ ହେଇଯାଏ। ନିଜେ ଶୁଣୁଛନ୍ତି କିମ୍ବା ଅନ୍ୟକୁ ଶୁଣାଉଛନ୍ତି, ସେ ଶ୍ରବଣ କରନ୍ତି ବା କୀର୍ତ୍ତନ କରନ୍ତି।